ওয়েলকাম ভিভার্স আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের ক্লাসে মোরা দুই সহদর ভাই এই কবিতার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে একের এক কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল তো উত্তরটা হবে বিদ্রোহী কবিতা তোমরা উত্তরটা পূর্ণবাক্যে লিখে নেবে এরপরে দেখো একের দুয়েরটা কি আছে কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তরটা হবে অগ্নিবীণা ও বিষের বাঁশি তোমরা পূর্ণবাক্যে লিখে নেবে তারপরে দেখো দুয়ের একে আছে কি মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা উত্তরটা হবে হিন্দু ও মুসলমান পূর্ণবাক্যে লিখে নেবে দুয়ের দুয়েরটা দেখো আমাদের এই হিন দশা তাই আমাদের এই হিন দশার কারণ কী তো উত্তরটা এইভাবে লিখতে পারো কবি কাজী নজরুল ইসলাম আমাদের এই হিন দশার জন্য সাম্প্রদায়িক বিদ্বেষ হিংসা লড়াইকে চিহ্নিত করেছেন তারপর দুয়ের একটা দেখো বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন তো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে কবি কাজী নজরুল ইসলাম মোরা দুই সহদর ভাই কবিতায় বাইরের রঙের তফাত বলতে পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের চেহারার বাইরের বিভিন্নতাকে বুঝিয়েছেন বাইরের বিভিন্নতাকে বুঝিয়েছেন অর্থাৎ বিভিন্ন মানুষের গায়ের রং বিভিন্ন হলেও সব মানুষেরই শরীরের রক্তের রং লাল ঠিক আছে উত্তরটা এইভাবে লিখবে এরপরে দেখো তিনের এক তিনের একেরটা কী আছে যে এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই পংুক্তিতিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো মানে এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই এই লাইনটি মাধ্যমে লেখক কী বলতে চাইছেন সেটা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো দেখো উত্তরটা তোমরা এইভাবে লিখে দেবে কবি কাজী নজরুল ইসলাম তার মোরা দুই সহদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষকে দুই সহদর ভাই রূপে ঘোষণা করেছেন কবি তাদের দেখেছেন বৃন্তে ফুটে ওঠা দুটি ফুলের মতো সাম্যবাদের পীঠস্থান ভারতবর্ষে তাদের শক্তিপূর্ণ সহাবস্থানের সুন্দর ছবিটি এই উপমাটির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে এরপরে দেখে নেব দুয়ের তিনেরটা যে সহজাতিরই সকলকে তার দান সব জাতিরই সব জাতিরই সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে উত্তরটা এইভাবে লিখবে তোমরা কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহদর ভাই কবিতা থেকে নেওয়া আলোচ্য অংশে তার দান বলতে ঈশ্বরের অকৃপণ দানের কথা বলা হয়েছে ঈশ্বরের অকৃপণ দানের কথা বলা হয়েছে তারপরে দেখো কি বলেছে যে কোন দানের কথা এখানে বলা হয়েছে কার দানের কথা তাহলে ঈশ্বরের দানের কথা বলা হয়েছে কোন দানের কথা বলা হয়েছে না হচ্ছে এইভাবে লিখবে উত্তরটা যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন সমস্ত প্রাকৃতিক ঘটনার নিয়ন্ত্রক শক্তি তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেছে দেখেন প্রাকৃতিক সম্পদের যে বিপুল ভাণ্ডার মানুষের হাতে তুলে দিয়েছেন তাকেই তার দান হিসেবে কবিতায় বলা হয়েছে ঠিক আছে তো তোমরা উত্তরটা এইভাবে লিখতে পারো এইভাবে লিখে নেবে ঠিক আছে আচ্ছা এর এরপরের প্রশ্নটা দেখবো কী আছে আচ্ছা দেখ এরপরে তিনের তিনেরটা কী আছে দেখো যে চাঁদ চাঁদ সুরুজের আলো চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পায় চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পায় চাঁদ সুরুজের আলো কি। কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে কবি কাজী নজরুল ইসলাম চাঁদ সুরুজের আলো বলতে চন্দ্র চন্দ্রসূর্যের কিরণের কথা বলেছেন এই বিশ্বজগতের এবারে এই যে চাঁদ সূর্যের আলো কেহ কম কেহ বেশি কি পায় চাঁদ সূর্যের আলো কেউ কম বেশি কি পায় এই লাইনটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন তো দেখো এইভাবে লিখবে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ঈশ্বর সকলকে সমান দৃষ্টিতে দেখেন কাউকে তিনি আলাদাভাবে দেখেন না ঈশ্বরের কাছে সবাই সমান ও কোনো ভেদাভেদ নেই তাহলে কি ঈশ্বরের কাছে সবাই সমান তার কাছে কোনো ভেদাভেদ নেই চাঁদ সূর্যের আলো আমরা সকলেই সমানভাবে লাভ করে থাকি মানুষের উচিত তার এই ভাবনাকে মর্যাদা দিয়ে সাম্প্রদায়িক ভেদাভেদকে ত্যাগ করে দিয়ে মিলেমিশে একসঙ্গে থাকার কথায় তিনি উদ্ধৃত লাইনটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন তাহলে কি আমি আরেকবার বলে দিচ্ছি যে চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পায় এই লাইনটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন তোমরা এইভাবে লিখবে আবার বলে দিচ্ছি একবার দেখো এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ঈশ্বর সকলকে সমান দৃষ্টিতে দেখেন কাউকে তিনি আলাদাভাবে দেখেন না ঈশ্বরের কাছে সবাই সমান কোনো ভেদাভেদ নেই চাঁদ সূর্যের আলো আমরা সকলেই সমানভাবে লাভ করে থাকি মানুষেরও উচিত তার এই ভাবনাকে মর্যাদা দিয়ে সাম্প্রদায়িক ভেদাভেদকে ত্যাগ করে দিয়ে মিলেমিশে একসঙ্গে থাকার কথাই আমাদেরকে থাকতে হবে এই কথাই তিনি এই লাইনটির মাধ্যমে উদ্ধৃত লাইনটির মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন এরপরে দেখে সন্ধি সন্ধিবিচ্ছেদ পাঁচের দা পাঁচের দাগের দেখবে দেওয়া আছে বিচ্ছেদ করো দেওয়া আছে সহধর সৃষ্টি বৃষ্টি আর শাস্তি ঠিক আছে তো সহধরটা হবে দেখবে সহযুক্ত উদর আর সৃষ্টি এটা দু তিন রকম হতে পারে হ্যাঁ তো দেখো আমি দুরকম লিখে দিচ্ছি শ্রীষ দন্তস্বর দন্তস্বর রিপ এটকানে দন্তস্বর শ্রীষ প্লাস তি সৃষ্টি সৃষ্টি এটা সৃষ্টি হচ্ছে ঠিক আছে বিচ্ছেদ করলে তি থাকবে কিন্তু লিখবে তখন সৃষ্টি ঠিক আছে সৃজ যুক্ত তি আবার সৃজ যুক্ত তিও হয় ঠিক আছে আরও অনেক রকম কিছু হতে পারে আচ্ছা এটা নিয়ে এই এই সৌন্দর্যবিচ্ছেদ্য নিয়ে অনেক মত মতভেদ আছে আচ্ছা তারপরে দেখো বৃষ্টি বয়রি পেটক টয় হসি ব্রীষ যুক্ত তি বৃষ্টি শাস্তি এটা শ্বাস তালবস তালবস একাদন্ত শ্বাস যুক্ত তি শাস্তি ঠিক আছে এরপরে ছয়টা দেখব কি আছে ছয়টা আছে বি উপসর্গ যোগে পাঁচটি শব্দ তৈরি করো বি উপসর্গ যোগ করতে হবে ঠিক আছে তো মানে যে শব্দটা আমি লিখবো তার আগে বি লাগিয়ে দিতে হবে একটা করে নিয়ে নতুন শব্দ একটা গঠন করতে হবে তো দেখো বি উপসর্গ লাগিয়ে পাঁচটি শব্দ তৈরি করবো দেখো বিজ্ঞান বি আছে সামনে বিজ্ঞান তারপরে আছে বিভেদ বি আছে তার আগে আছে বিচার বি আছে তারপর আছে বিকৃত বি আছে তারপর আছে বিশেষ বি আছে ঠিক আছে পাঁচটা শব্দ হয়ে গেল এরপরে দেখো নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করো দেখবে দেওয়া আছে কুসুম কুসুম ভারত সৃষ্টি বিবাদ জাতি আর রঙ ঠিক আছে তো দেখে নাম কুসুম কুসুমিত লিখবে তারপরে ভারত ভারতীয় তারপরে সৃষ্টি সৃষ্ট তারপরে বিবাদ বিবাদমান বা বিবাদী আর জাতি জাতীয় রং রঙিন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবে